আমাদের জেলা পরিষদের সমস্যা হচ্ছে, আমাদের যে পূর্ত দপ্তরে টেন্ডার হয় সেই টেন্ডারটা আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রা মাহাতো এবং জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ উজ্জ্বল দত্ত ওনারা সেই টেন্ডারটা নিজেদের মনোনীত কন্ট্রাক্টর না হওয়ার জন্য এক একটা কাজকে 7-8 বার ধরে টেন্ডার করেন, এটা যাতে বন্ধ হয় দিদি আপনাকে অনুরোধ করছি। এরকম করলে কিন্তু ডিএম ইনভেস্টিগেট করবে। দিদি ডিএম জানেন এই খবরটা। প্লিজ তুমি চুপ করো, তুমি একটা কথা বলেছো, লেট মি টেক অ্যাকশন। এরকম হলে একবারের বেশি দুবার অনেক সময় একটা টেন্ডারে লোকে আসে না, ফলে আর একটা টেন্ডার করতে হয় এবং এখানেও গ্যাং আপ হয়ে যায়। অনেক সময় দেখবে টেন্ডার ভেঙে দেয়। আবার আমি রেলে থাকাকালীন শিখেছিলাম যেটা, দুই হচ্ছে ম্যানিপুলেট করে, নিজের লোক ছাড়া কেউ পাবে না, দুবারের বেশি হলে সেই টেন্ডারকে অ্যালাউ করবে না। মিস্টার পঞ্চায়েত ডিপার্টমেন্ট, মিস্টার এম ভি রাও, প্লিজ টেক এ নোট অফ ইট অ্যান্ড একটা ইনভেস্টিগেট করুন এটা কটা হয়েছে। এর জন্য কিন্তু আমি বলবো, যাদের নামে বললো উজ্জ্বল আর শুভ্রা, তারা কিন্তু নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে মেয়েটাকে ধমকাবে না, ধমকালে কিন্তু আমি অ্যারেস্ট করিয়ে দেবো। নিজের মনোনীত লোক পাবে না, কত খাবে গো? হীরের চচ্চড়ি না সোনার ডালনা খাবে? ঘরে একটা শোবার বিছানা আছে, ঘরে একটা টিভি আছে, ঘরে একটা স্কুটার আছে, নয়তো একটা গাড়ি আছে, তোমার ঘরে একটা কল আছে, কলের জল পাও, বিদ্যুৎ পাও, দুবেলা দুবার দুমুটো ভাত খেতে পাও, ছেলে মেয়েরা ভালো আছে, আর কি চাও? কত চাও? কত অত দিতে পারবো না, তৃণমূল অত দিতে পারবে না, দেওয়ার ক্ষমতা নেই। সরি উজ্জ্বল, তোমার নামে কমপ্লেন আগেও আমি অনেকবার পেয়েছি, আমি তোমাকে অ্যালার্ট করেছি, দিস আর লাস্ট টাইম আমি অ্যালার্ট করছি তোমাকে। আর শুভ্রাকে মহিলা হয়ে এত লোভ কে দেখি? ঠিক আছে, আমি ইনভেস্টিগেট করে দেখবো তুমি কারেক্ট না ও কারেক্ট, ইনভেস্টিগেশন হবে, হয়ে আমি কিন্তু 7 দিনের মধ্যে রিপোর্ট চাই। ম্যাডাম আমাদের, আমরা ই টেন্ডারই করি, এর আগে 2-3 বার টেন্ডার, ওরা ই টেন্ডার করেনি? হ্যাঁ ম্যাডাম। পঞ্চায়েত কি ই টেন্ডার করেছে? সব ই টেন্ডার, সব ই টেন্ডার, জেলা পরিষদে শুধু ই টেন্ডার হয়। আয় উজ্জ্বল, ই টেন্ডার করেছিস? ওর মধ্যে কোনোভাবে নেই, আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করে এইসব অভিযোগ। না না, ই টেন্ডার কি তোমরা করেছো? আমরা ই টেন্ডারের ভিতরে কোনোভাবে পার্টিসিপেট করি না, সব কিছু ই টেন্ডার হয়, সব ই টেন্ডার হয়। তো ই টেন্ডার হলে ক্যান্সেল কেন হচ্ছে? এর মধ্যে আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, এগুলো কি হয়? শুভ্রা, আমাদের সব ই টেন্ডারে হয়, সব পার্টিসিপেন্টদের সব কাগজপত্র ঠিক থাকে না বলে আমাদের ইঞ্জিনিয়ার সেকশন সেটাকে অ্যালাউ করে না। তো প্রথম যখন ই টেন্ডার করা হয় তখনই তো ডিটেইলস লিখে দেওয়া হয়, এই এই ক্রাইটেরিয়া। হ্যাঁ, সে ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে না সেটা সমস্তটা ইঞ্জিনিয়ার সেকশনে দেখে, আমাদের ওখানে কোনো রকম হাত থাকে না, ডিএম ম্যাডাম ওটা নিজে ভেরিফাই করে সমস্ত বিষয়টা। ম্যাডাম টেকনিক্যাল বিডে আমরা সব চেক করে, যেগুলো পাস করে না টেকনিক্যাল বিডে ওখানেই রিজেক্ট করি, কিন্তু এর আগে যেটা হয়েছিল, যেটা ম্যাডাম একটা কমিটিতে থাকাকালীন বলেছিল যে একজন বিডার শারীরিকভাবে উপস্থিত নেই বলে ওর টেন্ডারটা ক্যান্সেল করা হোক, সেটা আমরা এলাও করিনি, বিকজ দ্যাট ইজ এগেইনস্ট দ্য রুলস। তাহলে একটা স্মল কেস, তুমি এটাকে নিয়ে পুরো একদম পুরো এটাকে নিয়ে এত রাজনীতি কেন করলে ভাই? আমি তো ডিএম এর থেকে কস্ট চেক করলাম, এটা তোমার ঠিক নয় না জেনে কথা বলা। ম্যাডাম সমস্ত যে ডিএম ও টাকা খেয়েছে, ম্যাডাম সমস্ত বিষয়টা ডিএম ম্যাডামের নলেজে থেকেই সবকিছু করা হয়, জেলা পরিষদে আমাদের নিজেদের কোন রকম কোন অপিনিয়ন থাকে না। সমস্ত কেন অপিনিয়ন থাকবে এটাতে? এটাতে তোমার অপিনিয়ন থাকবে কেন? ইউ আর নট অথরাইজড, ইউ আর নট অথরাইজড। দিদি একটা কাজ যেটা 2019-20 কাজ, সেটা আলাদা ব্যাপার, নিজের একটা পার্সোনাল ইন্টারেস্টের জন্য দিদি অন্যকে এভাবে ব্লেম করছো, জনস্বার্থের জন্যই বলছি। খুব ভালো হয়েছে, বসো বসো, অনেক জনস্বার্থে কাজ করেছো। ও কি কর্মদক্ষ আছে? ও কি কর্মদক্ষ আছে? ভূমির কর্মাধ্যক্ষ, ভূমি কর্মদক্ষ আছে। তোমার কাজটা হয়নি বলে তুমি একটা ওয়াইল্ড অ্যালিগেশন করে দিলে, যেটা ডিএম নালান ভয়েড করে দিল না? তোমার ইচ্ছে মতো কাজ হবে না, আইন আইনের মতো চলবে। সরি, আই উইথড্র মাই ওয়ার্ড, তুমি তোমার ইচ্ছে মতো কাজ হবে না। তুমি ল্যান্ড ডিপার্টমেন্ট দেখো, তুমি অন্য ডিপার্টমেন্ট দেখো না, ইউ ক্যানট ইন্টারফেয়ার ইন আদার ডিপার্টমেন্ট। এখানে জেলা পরিষদের সভাধিপতি
এ ব্যাপারে যদি কোনো প্রবলেম থাকে মিটিং ডেকে সবার সাথে কথা বলবে। ওর জেলা পরিষদে ইঞ্জিনিয়ার কম ম্যাডাম, যার জন্য কাজগুলো করতে পারছে না। কিছু তো ইঞ্জিনিয়ার এখানে ওখান থেকে ধার নিতে পারো তোমরা। দেখো আমি একটা কথা বলি, বিশ্ব এখানে আছে, হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান, 40 জন ইঞ্জিনিয়ার ওখানে বসে আছে, ওদের কাজে লাগাও না।